হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘরে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। এর আগেও আমি ডিমের বেশ কয়েকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি বানাচ্ছি ডিমের মালাইকারি। এটা বানানো কিন্তু খুব সহজ, আর আমাদের ঘরেই যে মশলাপাতিগুলো থাকে সেইগুলো দিয়েই আমরা এটা বানিয়ে ফেলতে পারি। এটা বানানোর জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আর এটা খেতেও অসাধারণ। তাহলে চলুন আজ আমরা বানাই ডিমের মালাইকারি। ডিমের মালাইকারি বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটার গাটা একটু ছিঁড়ে রেখেছি। তার সাথে লাগছে 2 কাপ নারকেলের দুধ, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, আর 4 কোয়া রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চেরা আছে, 1 টেস্পুন জিরে গুঁড়ো, 1 টেস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেস্পুন লঙ্কা গুঁড়ো পাউডার, আর লাগবে 1/2 টেস্পুন গরম মশলা পাউডার। রান্নাটা আমরা রিফাইন তেলে করছি, এর সাথে লাগবে স্বাদমতো লবণ ও মিষ্টি। প্রথমে কড়াইতে আমি 3 টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এখন আমি ডিমগুলোকে খুব হালকা একটু ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই করার সময় এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। খুব হালকা করে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। এবার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু 1 মিনিট মতো আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেস্পুন জিরে গুঁড়ো, 1/2 টেস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। স্বাদ মতো লবণ দিলাম। এখন এই মশলাটাকে আমি 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলাম, 1/2 টেস্পুন মতো চিনি দিলাম। এবার এর মধ্যে ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটার সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সাবধানে কষাতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। ডিমটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো এক্সট্রা জল কিন্তু অ্যাড হবে না। নারকেলের দুধটা দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেব।
5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণ আর মিষ্টিটা চেক করে নিতে হবে। এখন আমি হাফ টা স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এবারে এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার ডিমের মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।